আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ চাকরির পরীক্ষার তো দেখো আজকে তোমাদের রিকোয়েস্টে আমি কারক চ্যাপ্টারটি তোমাদের করাচ্ছি তো নিশ্চয়ই তোমাদের উপকারে লাগবে তো তোমরা অনেকেই হয়তো কারক জানো তো যারা তোমরা জানো তো তাদের জন্যে আমি কয়েকটি প্রশ্ন রাখছি ক্লাসের আগে তো সূর্য উঠলে পদ্ম ফোটে আমায় জল দাও চাকরকে মাইনে দাও পুলিশকে ঘুষ দাও গরিবকে দুটো পয়সা দিন বাবু যদুকে গল্প বলো সর্বপাপ হরিল গঙ্গায় যেগুলো আন্ডারলাইন সেগুলো করতে হবে ভক্তি ভরে পুজিনু গঙ্গায় বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ ধরে গঙ্গায় মাঝে মাঝে হাঙর দেখা দেয় তো এইগুলো তোমরা করবে আমি ক্লাসের পরে তোমাদের এগুলো বলে দেব এগুলো করতে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভুল করবে করার সময় অবশ্যই ভুল হবে তো চলো এবারে আমরা শুরু করি তো চলো এবারে আমরা কারকের ডেফিনেশান বা সংজ্ঞা দিয়ে শুরু করি ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলে তো একটি এক্সাম্পেল দিলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে তো দেখো রাম ভাত খায় এখানে যদি আমরা এটা একটা পূর্ণ বাক্য এখানে যদি ক্রিয়াপদ যদি আমরা খাই এই শব্দটা যদি আমরা না বলি অর্থাৎ রাম ভাত তাহলে কিন্তু কোনো মানে দাঁড়াচ্ছে না রাম ভাত কোনো মানে কিন্তু এখানে অর্থ কিন্তু বোঝাচ্ছে না এবারে দেখো যদি আমরা খায় শব্দটা রাখি তাহলে কিন্তু একটা সেন্টেন্সের মানে হচ্ছে এবারে যদি রামটাকে আমরা বাদ দিই ভাত খায় তাহলেও কিন্তু একটা মানে দাঁড়াচ্ছে এবারে যদি আমরা ভাতটাকে আটকে দিই বাদ দিয়ে দিই রাম খায় তাহলেও কিন্তু একটা মানে দাঁড়াচ্ছে তাহলে আমরা কি বুঝলাম যদি ক্রিয়াপদকে আমরা সরিয়ে দিই তাহলে কিন্তু কোনো মানে দাঁড়ায় না অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকেই কিন্তু কারক বলে এবারে চলো কারক কয় প্রকার হয় কত রকমের হয় সেটা আমরা দেখে নিই প্রথম কর্তৃকারক তারপরে কর্মকারক করণ কারক নিমিত্তকারক অপাদান কারক অধিকরণকারক এবারে একটিমাত্র এক্সাম্পেল আমি দিচ্ছি খুব মজার এক্সাম্পেল সেইটা দিয়ে কিন্তু সমস্ত ভাগগুলোকে আমি কভার করব। পূজারী বৃক্ষ থেকে সহস্তে পুষ্পচয়ন করে দেবালয়ে দেবা দেবতাকে অঞ্জলি দিলেন তো পূজারী মানে যে পুজো দেয় বৃক্ষ থেকে মানে গাছ থেকে সহস্তে মানে নিজের হাতে পুষ্পচয়ন মানে ফুল তুলে দেবালয়ে পুজো দিচ্ছে এবারে দেখো যার দ্বারা কর্ম সম্পাদিত হয় হ্যাঁ সেটাকে কিন্তু বলে কর্তিকারক অর্থাৎ কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্তিকারক কর্তা যেটা করেন সেটাই হচ্ছে কর্মকারক অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে এবারে হচ্ছে কর্তা যার সাহায্যে ক্রিয়া করেন সেটা হচ্ছে কি দ্বারা বা কিসের দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে করণ কারক এবারে সত্য ত্যাগ করে সত্য ত্যাগ করে কোনো কিছুকে দান করলে সেটা কারক হয় অর্থাৎ কাকে বা জন্য দিয়ে প্রশ্ন করলে এটা কারক বারবার বলছি সত্য ত্যাগ করে দান হতে হবে অপাদানকারক ক্রিয়াটি যেখান থেকে সৃষ্টি হয় অর্থাৎ কোথা থেকে বা কোথা হতে এবং তোমার কোথা থেকে এবং কোথা হতে বা পাপ ভয় বিপদ এরকম ধরনের যদি কোনো ব্যাপার থাকে তাহলেও সেটা অপাদানকারক অধিকরণকারক ক্রিয়াটি যেখানে সমাপ্ত হয় অর্থাৎ কোথায় এবং কখন দিয়ে যখন প্রশ্ন করি যখন পাওয়া যাবে সেটা অধিকরণকারক নির্দিষ্ট স্থান সময় এবং বিষয় বোঝাতেও কিন্তু অধিকরণকারক ব্যবহার হয় আর অবশ্যই এখানে প্রশ্নগুলো কিন্তু ক্রিয়াকে করতে হবে ক্রিয়াকে করলেই পাওয়া যাবে যে উত্তর তো কর্তৃকারকে দেখো কে কারা কর্মকারকে কি কাকে এটা কিন্তু আমাদেরকে একটা ফর্মুলা দিয়ে আমি বলেছি এটা মনে রাখতে হবে তো এবারে তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে দেখো এখানে নিমিত্তকারকও কাকে আছে এবং কর্মকারকও কিন্তু কাকে আছে তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি করে করব। তো সেইটাও আমি একটা তোমাদের এক্সাম্পল দিয়ে বা উদাহরণ দিয়ে বলছি সেটাও তোমাদের পরিষ্কার হয়ে যাবে তো দেখো যদি সত্য ত্যাগ করে কোনো কিছুকে দান করা হয় অর্থাৎ আমরা ইন রিটার্ন আর কিছু ফেরত চাইব না এবং সেইটার মধ্যে কিছু একটা শুভ ব্যাপার থাকবে তখন সেটা নিমিত্তকারক হবে যদি আরেকটু পরিষ্কার করে বলি আমি দেখো যদি কোনো আচ্ছা এবার কর্মকারক হচ্ছে সত্য ত্যাগপূর্বক যখন দান হয় না সত্য ত্যাগপূর্বক তখন যখন দান হবে না সেটা হচ্ছে কর্মকারক এক তাহলে একটা হচ্ছে সত্য ত্যাগ করা আর একটা হচ্ছে সত্য ত্যাগ না করে কোনো কিছুকে যদি দেওয়া হয় এই দুটো আলাদা যেরকম দেখো ভিকারিকে ভিক্ষা দাও এটা পুরোপুরি সত্য ত্যাগ করে আমরা দিচ্ছি আমরা কিন্তু ভিকারিকে দান করছি এবং বিনিময়ে কিছু আর চাইছি না অর্থাৎ এখানে দেখো এই যে ভিকারিকে মানে কাকে এটা কিন্তু নিমিত্তকারকের উদাহরণ আর আর একটা এক্সাম্পল তোমাদের দিই তো এটা পুরো ক্লিয়ার হয়ে গেল দেখো এখানে কিন্তু একটা মানে সত্য ত্যাগ করে বোঝাচ্ছে এবং কোনো কিছু আমরা এক্সপেক্ট করছি না অর্থাৎ এখানে কিন্তু এটা নিমিত্ত কারক অপরদিকে দেখো যদি কর্মকারকের যদি আমরা কাকের প্রশ্নের ব্যাপারটা বলি সেই ক্ষেত্রে আমরা বলতে হবে যে ধরো পুলিশকে ঘুষ দেওয়া সেই ক্ষেত্রে কিন্তু সত্য ত্যাগের কোনো ব্যাপার না এখানে কিন্তু শুভ কোনো ব্যাপার না এখানে কিন্তু একটা অসৎ ব্যাপার আছে এবং আমরা কিন্তু ইন রিটার্ন আমরা কিন্তু ঘুষ দিচ্ছি কেন একটা কারণে দিচ্ছি সুতরাং এখানে সত্যতাগের কোনো ব্যাপার নেই এবং এখানে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া গেল পুলিশকে এখানে তাহলে কর্মকারক অর্থাৎ সত্য ত্যাগ করে দেওয়া হচ্ছে না এবং শুভ কোনো ব্যাপার না বা ভালো কোনো ব্যাপার না ভিকারিকে যদি পয়সা দেওয়া হয় সেটা কিন্তু একটা ভালো ব্যাপার সেটা দান হচ্ছে সত্য ত্যাগ করে দেওয়া হচ্ছে সুতরাং এখানে দুটো কাকের মধ্যে আমরা কিন্তু পার্থক্য করে নিলাম এইবারে দেখো একদম প্রথমে যে আমরা উদাহরণটা দিয়েছিলাম সেইটা দিয়ে কোনটা কি কারক আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করে আমরা একে একে জেনে নেব তো তার আগে বলে দিই এই সেন্টেন্সের মানেটা আর একবার বলে দিই পূজারি মানে যে পুজো করে বৃক্ষ থেকে মানে গাছ থেকে নিজের হাতে সহস্তে পুষ্প তুলে মানে পুষ্প চয়ন করে দেবতার স্থানে দেবালয়ে দেবতাকে অঞ্জলি দিলেন তো দেখো এবারে আমরা একে একে লিখে নিই এবং তখনই প্রশ্ন হয়ে যাবে তো আমরা কিন্তু ক্রিয়াপদকে প্রশ্ন করব কিন্তু ঠিক আছে ক্রিয়াপদকে পরপর আমরা প্রশ্ন করব এবং আমরা কিন্তু উত্তর পাব যেগুলো সেইগুলো দ্বারাই কিন্তু আমরা কারক নির্ণয় করব তো চলো একে একে আমরা সেগুলো করে নিই কে দিলেন কি দিলেন কি দ্বারা দিলেন কাকে দিলেন কোথা থেকে দিলেন কোথায় দিলেন তো এগুলো যদি আমরা উত্তর খুঁজি তাহলে দেখো আমরা দেখি পূজারি তো কে দিলেন এটা উত্তর হবে হচ্ছে তোমার পূজারি দিলেন তাহলে দেখো তোমার পূজারি হচ্ছে তাহলে কর্তিকারক হবে পূজারি তাহলে কর্তিকারক হবে কি দিলেন অঞ্জলি দিলেন কি দিলেন অঞ্জলি দিলেন তাহলে অঞ্জলি কি হবে তাহলে অঞ্জলি হবে হচ্ছে কর্মকারক হবে আচ্ছা কী দাঁড়া দিলেন কি দাঁড়া দিলেন এটা যদি প্রশ্ন করি ক্রিয়াপদকে তাহলে স্বহস্তে মানে নিজের হাতে তাহলে এটা করণ কারক হয়ে গেল কাকে দিলেন দেবতাকে দিলেন তাই না দেবতাকে দিলেন তাহলে এটা কি হয়ে যাবে তোমার নিমিত্ত কারক হয়ে যাবে কাকে দিলেন কোথা থেকে দিলেন অর্থাৎ ফুলটা কোথা থেকে তুললেন ঠিক আছে বৃক্ষ থেকে তাহলে এটা অপাদানকারক হয়ে গেল আর কোথায় দিলেন দেবালয়ে দিলেন কোথায় দিয়ে প্রশ্ন করলে পাওয়া গেল ক্রিয়াপদকে অধিকরণকারক হয়ে গেল তো চলো একদম প্রথমে আমরা যে উদাহরণগুলো দিয়েছিলাম তোমাদের প্রশ্ন রেখেছিলাম সেইগুলো একে একে আমরা কারক নির্ণয় করে দেখে নিই দেখো প্রথমটা হচ্ছে সূর্য উঠলে পদ্ম ফোটে অর্থাৎ এখানে তোমার কে উঠলে পদ্ম ফোটে এটা কিন্তু সূর্য উঠলে পদ্ম অর্থাৎ কে হচ্ছে কর্তিকারক দু নম্বর আমায় জল দাও কাকে জল দাও আমায় জল দাও এখানে কিন্তু জল দেওয়ার পরে কিন্তু যে দিচ্ছে সে কিন্তু ফেরত চাইছে না কিছু সত্য ত্যাগ করে দেওয়া হচ্ছে অর্থাৎ এটা কারক। চাকরকে মাইনে দাও এটা কিন্তু সত্য ত্যাগ করে দেওয়া হচ্ছে না কেননা তার পরিশ্রমের টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে কর্মকারক একইভাবে পুলিশকে ঘুষ দেওয়া সেটাও কিন্তু তোমার একটা সত্য ত্যাগ করে দেওয়া হচ্ছে না তাহলে এটাও কর্মকারক পরের দুটো এক্সাম্পল দেখো গরিবকে দুটো পয়সা দিন বাবু এটা কিন্তু সত্য ত্যাগ করে কাকে পয়সা দিন গরিবকে এখানে কিন্তু সত্য ত্যাগপূর্বক দান হচ্ছে বলে এটা নিমিত্তকারক একইভাবে যদুকে গল্প বলো মানে কাকে গল্প বলো যদিও কাকে আছে কিন্তু এখানে কিন্তু গল্প বলার পরে কিছু রিটার্ন আর চাওয়া হচ্ছে না অর্থাৎ এটাও কিন্তু নিমিত্ত কারক অর্থাৎ আমরা এগুলো কিন্তু কনফিউজিং খুব এবং এই কনফিউজিং বলেই কিন্তু এগুলো ভুল হয় তো এই বেসিক ব্যাপারগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে না হলে কিন্তু কারক নির্ণয় কিন্তু করতে গেলেই কিন্তু ভুল হবে তো যারা তোমরা ঠিক করতে পেরেছ তাদেরকে কিন্তু আমি ধন্যবাদ দেবো এগুলো কিন্তু একটু অন্য ধরনের ছিল সেই জন্যেই আমি কিন্তু এইগুলোকে রেখেছিলাম তো দেখো এইবারে পরের যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম এখানে কিন্তু একই রকম শব্দের তলায় কিন্তু আমরা আন্ডারলাইন দিয়েছি তো এখানে কিন্তু যদি কেউ বিভক্তির চিহ্ন দেখে যদি কেউ কারক নির্ণয় করতে চায় তাহলে কিন্তু অবশ্যই ভুল হবে কেননা এক একটা বাক্যের কিন্তু এক একটা মানে আছে এবং সেই মানে দিয়ে কিন্তু প্রশ্ন করতে হবে একদম প্রথমটা দেখো সর্বপাপ হরিল গঙ্গায় এখানে কে হারিয়ে যাচ্ছে সর্বপাপ তো কোথায় এখানে তাহলে হারিয়ে যাচ্ছে কোথায় গঙ্গায় অর্থাৎ এটা কর্তিকারক হবে পরেরটা দেখো ভক্তি ভোরে পুঁজিনু গঙ্গায় ঠিক আছে তাহলে ভক্তি ভোরে পুজিনু গঙ্গায় কাকে পুজিনু গঙ্গাকে অর্থাৎ এখানে কর্মকারক হবে বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ ধরে কোথায় ইলিশ ধরে গঙ্গায় অর্থাৎ এটা হবে হচ্ছে অপাদান কারক হবে আর গঙ্গায় মাঝে মাঝে হাঙর দেখা দেয় কোথায় দেখা দেয় অর্থাৎ গঙ্গায় দেখা দেয় এটা হবে অধিকরণ কারক তো দেখো এগুলো কিন্তু ছিল হচ্ছে কনফিউজিং কিছু কারক নির্ণয়ের এক্সাম্পল এগুলো যদি তোমরা ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে তো আজকের সেশনটা কীরকম লাগলো তোমরা আমাকে জানাবে আর এতক্ষণ দেখার জন্যে বা সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন এরকমই নিত্য নতুন টিউটোরিয়ালস ভিডিও পেতে বিভিন্ন সাবজেক্টের শুধু বাংলা না ইংরাজি অঙ্ক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী কিছু আপডেট করলেই তোমরা সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও সবার আগে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে আমার তরফ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং